নমস্কার, এই মুহূর্তত আহি পৰিছে সন্ধিয়াৰ কেবাটাও বিগ ব্ৰেকিং নিউজ। আজি হৈছে 9 নৱেম্বৰ, কটে অসম তথা ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা যুগত হৈছে কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ। এনেবোৰ খবৰ নিতৌ পাই থাকিবলৈ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ভিডিঅ'টোতে এটা লাইক কৰিবলৈ নাপাহৰিব। আজিৰ আমাৰ প্ৰথম খবৰ গুৰুত্বপূৰ্ণ খবৰ হৈছে এটা ডাঙৰ খবৰ। হয় বন্ধু বান্ধৱীসকল, মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ কেইবাটাও বিস্ফোৰক মন্তব্য কি মন্তব্য কৰিছে সবিশেষজনক ভিডিঅ'টোৰ জৰিয়তে। ভুলতে কৰেও কংগ্ৰেছক ভোট নিদিওঁ বুলি হুংকাৰ প্ৰদান কৰিছে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। নহ'লে বাবৰ আৰু ঔৰংজীৱৰ মানুহে ভিটামিন পাব কেইবাটাও বিস্ফোৰক মন্তব্য কৰিছে অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই। বুলতে কোনেও কংগ্ৰেছক ভোট নিদিব বুলি মন্তব্য কৰিছে। কংগ্ৰেছক ভোট দিয়াৰ অৰ্থ হৈছে দেশত বাবৰক উৎসাহিত কৰা, আৰু কংগ্ৰেছক ভোট দিয়া ঔৰংজেৱৰ মানুহে ভিটামিন পাব। হয় বন্ধু বান্ধৱীসকল, যেতিয়া পৰকে কংগ্ৰেছত ভোট দিয়ে তেনেক্ষেত্ৰত ঔৰংজীৱৰ মানুহে ভিটামিন পাব বুলি মন্তব্য কৰিছে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। মধ্যপ্ৰদেশত কংগ্ৰেছ জয়ী হ'লে দেশৰ বাবৰ আৰু ঔৰংজেৱে দেশৰ সকলো প্ৰান্ততে আমাৰ মানুহৰ ওপৰত অত্যাচাৰ চলাব বুলি হুংকাৰ প্ৰদান কৰা হৈছে। হয় বন্ধু বান্ধৱীসকল, ইয়াৰ বিষয়ত আপোনালোকে কি ক'ব? আচলতে যদি কংগ্ৰেছ জয়ী হয় তেনেক্ষেত্ৰত আচলতে হিন্দুৰ ওপৰত অত্যাচাৰ হ'ব নেকি? যদিহে হ'ব, আপোনালোকৰ মন্তব্যটো কমেণ্টৰ জৰিয়তে জনাবলৈ নাপাহৰিব। লগতে কৈছে কংগ্ৰেছ য'তেই জয়ী হয় তাতেই হুলস্থুল আৰম্ভ হয়। হয় বন্ধু বান্ধৱীসকল, আচলতে কংগ্ৰেছ যতে জয় হয় ততেই হুলস্থুল আৰম্ভ হয় নেকি? আৰু এয়াই কংগ্ৰেছৰ ৰাজনীতি। আচলতে যিকেইটা মন্তব্য কৰিছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই, কংগ্ৰেছৰ হিন্দুত্বৰ ৰাজনীতি আমি উফৰাই পেলাব লাগে বুলি হুংকাৰ প্ৰদান কৰিছে মধ্যপ্ৰদেশত। নিৰ্বাচনী প্ৰচাৰৰ সভাত মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ কেইবাটাও বিস্ফোৰক মন্তব্য কৰিছে। ভুলতে কৰেও কংগ্ৰেছক ভোট নিদিব বুলি এনেকুৱাকৈ হুংকাৰ প্ৰদান কৰিছে। বন্ধু বান্ধৱীসকল, মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই যিকেইটা মন্তব্য কৰিছে আপোনালোকে কি ক'ব? যদি আপোনালোকৰ কিবা মন্তব্য কৰিব লগা থাকে, আপোনালোকৰ মন্তব্যটো কমেণ্টৰ জৰিয়তে জনাবলৈ নাপাহৰিব। তাৰপিছত অসমবাসীক ৰাইজক জনাইছো আমাৰ 2 নম্বৰটো খুবেই গুৰুত্বপূৰ্ণ খবৰ, লগতে এটা ডাঙৰ খবৰ। অনুমতি নোহোৱাকৈ সংবাদ মাধ্যমত মন্তব্য দিব নোৱাৰিব কোনো কংগ্ৰেছী নেতা আৰু বিধায়ক। এই মুহূৰ্তত অসমবাসী ৰাজ্যক জনাইছো বিগ ব্ৰেকিং নিউজ, কিয়নো এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ উলিয়াইছে। এতিয়াৰ পৰা অনুমতি নোহোৱাকৈ কোনো সংবাদ মাধ্যমত কোনো ধৰণৰ মন্তব্য দিব নোৱাৰিব নেতা আৰু বিধায়কসকলে। কংগ্ৰেছী বিধায়ক আৰু নেতাসকলৰ বাবে কেইবাটাও নিয়ম বান্ধি দিয়া হৈছে, আৰু অনুমতি নোহোৱাকৈ সংবাদ মাধ্যমত মন্তব্য দিব নোৱাৰিব কোনো কংগ্ৰেছী নেতা আৰু বিধায়কজনে। আৰু আফতাবুদ্দিন মোল্লাৰ বিতৰ্কিত মুখ খুলিলেই বিপদত পৰিব কংগ্ৰেছ নেতা আফতাবুদ্দিন মোল্লাক। গ্ৰেপ্তাৰৰ পিছতেই সৰব হৈ পৰিছে APCC, আৰু APCCৰ সভাপতিৰ অনুমতি নোহোৱাকৈ সংবাদ মাধ্যমত মন্তব্য দিব নোৱাৰিব কোনো কংগ্ৰেছী নেতা আৰু বিধায়কে। হয় বন্ধু বান্ধৱীসকল, এটা গুৰুত্বপূৰ্ণ মন্তব্য ওলাই আহিছে, ইয়াৰ বিষয়ত আপোনালোকে কি ক'ব? যিখন মন্তব্য কৰিছে কংগ্ৰেছে যিকেইটা চৰ্ত বান্ধি দিয়া হৈছে, ইয়াৰ বিষয়ত যদি আপোনালোকৰ কিবা ক'ব লগা থাকে, আপোনালোকৰ মন্তব্যটো নিশ্চয় কমেণ্টৰ জৰিয়তে জনাবলৈ নাপাহৰিব। তাৰপিছত অসমবাসী ৰাইজক জনাইছো আমাৰ 4 নম্বৰটো খুবেই গুৰুত্বপূৰ্ণ খবৰ, লগতে ডাঙৰ খবৰ, কিয়নো মানসিক বৈষম্যতা হিৰ হৈছে নীতিশ কুমাৰে। আন এটা গুৰুত্বপূৰ্ণ মন্তব্য ওলাই আহিছে মোৰ অসমবাসী ৰাইজক জনাইছো আন এটা বিগ ব্ৰেকিং নিউজ, কিয়নো বিহাৰৰ মুখ্যমন্ত্ৰীয়ে মহিলাক লৈ কৰা মন্তব্যক অত্যন্ত দুখদায়ক বুলি মন্তব্য কৰিছে। লগতে বিধানসভাত এনেধৰণৰ ভাষণৰ প্ৰয়োগ গ্ৰহণযোগ্য নহয় বুলি মন্তব্য কৰিছে, আৰু ইয়াৰ প্ৰথম নহয়, পূৰ্বেও এনেধৰণৰ মন্তব্য কৰিছে নীতিশ কুমাৰে। এনেকুৱাকৈ কেইবাটাও প্ৰশ্ন উত্থাপন কৰিছে, কোনে এনেকুৱাকৈ প্ৰশ্ন উত্থাপন কৰিছে সবিশেষজনক ভিডিঅ'টোৰ জৰিয়তে। মানসিক বৈষম্যতা হেৰুৱাইছে বিহাৰৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। জিৰণি আৰু উপযুক্ত চিকিৎসাৰ প্ৰয়োজন আছে তেওঁৰ। লগতে JDEUৰ নেতাসকলক অনুৰোধ কৰিছোঁ নীতিশ কুমাৰক অলপ জিৰণি প্ৰয়োজন হৈছে, লগতে নীতিশ কুমাৰৰ মানসিক স্বাস্থ্যৰ চিকিৎসা কৰক বুলি মন্তব্য কৰিছে মুখ্যমন্ত্ৰীৰ। আসনখন বহুত গাম্ভীৰ্যপূৰ্ণ, কিন্তু তেওঁক এতিয়া বিশ্ৰামৰ প্ৰয়োজন হৈছে বুলি মন্তব্য কৰা হৈছে বিধানসভাত নীতিশ কুমাৰে কৰা মন্তব্যক লৈ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ প্ৰতিক্ৰিয়া। হয় বন্ধু বান্ধৱীসকল, মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই কেইবাটাও ডাঙৰ মন্তব্য কৰিছে। বিহাৰৰ মুখ্যমন্ত্ৰীয়ে মহিলাক লৈ কৰা মন্তব্যক অত্যন্ত দুখদায়ক বুলি মন্তব্য কৰিছে। হয় বন্ধু বান্ধৱীসকল, মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই যিটো কথা দাঙি ধৰিছে আপোনালোকে কি ক'ব? যদি আপোনালোকে একমত হয় তেনেক্ষেত্ৰত আপোনালোকৰ মন্তব্যটো নিশ্চয় কমেণ্টৰ জৰিয়তে জনাবলৈ নাপাহৰিব। তাৰপিছত অসমবাসী ৰাজ্যক জনাইছো আমাৰ 4 নম্বৰটো খুবেই গুৰুত্বপূৰ্ণ খবৰ, লগতে এটা ডাঙৰ খবৰ। অসমত বোমা বিস্ফোৰণ গুলীবৰ্ষণ কৰিব বিচাৰিছে নেকি বদৰুদ্দিন আজমলে? এনেকুৱাকৈ কেইবাটাও বিস্ফোৰক মন্তব্য কৰিছে ৰূপজ্যোতি কৰ্মীয়ে। হয় বন্ধু বান্ধৱীসকল, ৰূপজ্যোতি কৰ্মীয়ে এইবাৰ বদৰুদ্দিন আজমলক আক্ৰমণ কৰিছে, কি কি মন্তব্য কৰিছে সবিশেষজনক? জেহাদীৰ সৈতে সম্পৰ্ক আছে নেকি বদৰুদ্দিন আজমলৰ? এনেকুৱাকৈ মন্তব্য কৰিছে ৰূপজ্যোতি কৰ্মীয়ে। শীঘ্ৰে গ্ৰেপ্তাৰ কৰিব লাগে বদৰুদ্দিন আজমলক, আজমল গ্ৰেপ্তাৰ হ'বই লাগিব। অসমত বোমা বিস্ফোৰণ গুলীবৰ্ষণ কৰিব বিচাৰি আছে
বদরুদ্দিন আজমলে মিয়ার অবিহনে গুহাটি কবরস্থান হয়ে যাব বলে কোয়ার বদরুদ্দিন আজমল এইবার আজমলক প্রতিউত্তর প্রদান করেছে রূপজ্যোতি কর্মী আজমলর সন্দর্ভত বিস্ফোরক মন্তব্য করেছে বিধায়ক রূপজ্যোতি কর্মী জেহাদির হয়তো সম্পর্ক আছে বদরুদ্দিন আজমলর এনেকুৱাকৈ প্রশ্ন উত্থাপন করেছে রূপজ্যোতি কর্মী হয় বন্ধু বান্ধব সকল রূপজ্যোতি কর্মী যিকেটা মন্তব্য করেছে আপনাদের কি কব যদি আপনার কিবা মন্তব্য করবলগা থাকে আপনার মন্তব্যটা নিশ্চয় কমেন্টের জড়িয়ে জানাবলে নাপাহরিব তারপর অসমবাসী রাইজক জানাইছে আমার পাঁচ নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ খবর ডর খবর আর মাত্র কেবাটা ঘন্টা আর একাউন্টত সুমাব লাখ লাখ মানুষের একাউন্টের টাকায় মূর্ত অসমবাসী রাইজক জানাইছো বিগ ব্রেকিং নিউজ কেউ আর মাত্র কেবাটা ঘন্টায় একাউন্টত সুমাব টাকার লগতে লাভ করব বিনামূল্যা করে রেশন এই মূর্ত অসমবাসী রাইজক জানাইছো বিগ ব্রেকিং নিউজ লগতে রেশন দিয়ার সময়সীমাও নতুনক নির্ধারণ করা হয়েছে লগতে কেবাটাও নিয়ম নির্ধারণ করা হয়েছে আর মাত্র কেবাটামান ঘন্টা আর কেটামান ঘন্টার পিছতে লাখ লাখ লোকে লাভ করব এটা ভাল খবর কেন লাখ লাখ লোকের একাউন্টত সুমাব টাকা আর লাভ করব বিনামূল্যা করে রেশন দশ তারিখের পর আরম্ভ হব অন্ন সেবা সপ্তাহ আর প্রতি মাহর দশ তারিখত পেনশন আর অরুণোদয়ের দিন ঘোষণা করা হয়েছে আর দশ তারিখের পর রেশন কার্ডের দোকানিয়ে হিতাধিকারীক দিব লাগিব বিনামূল্যক চাউল আর দশের পর ষোলো তারিখের ভিতর এই চাউল দিয়ে শেষ করব লাগিব দোকানী সকলে আর অন্ন সেবা সপ্তাহ প্রতিটো দিনতে দিনজোড়া কই খোলা থাকিব লাগিব দোকান আর সময়তে দোকানিয়ে চাউল নিদিয়ে দিব পারিব অভিযোগ লগতে দশ তারিখে একাউন্টত প্রেরণ করা হব অরুণোদয় বৃদ্ধ বিধবা আর দিব্যাঙ্গ পেনশনের ধন হয় বন্ধু বান্ধব সকল প্রায় চল্লিশ লাখ লোকের একাউন্টত সরকারে প্রেরণ করব এই আসনির টাকা সমূহ আপনাদের সম্পূর্ণকে জানিলে কোনকিটা আসনির টাকা আপনার ব্যাংক একাউন্টের যোগে প্রদান করা হব বন্ধু বান্ধব সকল ইয়াতে যিকেটা আসনি দিয়ে আছে একটা আসনির টাকা যদি আপনার পথ কুন্দর অসুবিধা হয়ে থাকে তেনে ক্ষেত্রে নিশ্চয় আপনি কমেন্টের জড়িয়ে জানাবলে নাপাহরিব অরুণোদয় বৃদ্ধ পেনশন লগতে বিধবা পেনশন দিব্যাঙ্গ পেনশন আসনির টাকা যদি আপনার পথ কুন্দর অসুবিধা হয় তেনে আপনি কমেন্টত জানাব তারপর অসমবাসী রাইজক জানাইছে আমার ছয় নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ খবর লগতে ডর খবর রাঘবক লই ট্রেলার করা সকলে সাবধান এই মুহূর্তে অসমবাসী রাইজক জানাইছো আন একটা বিগ ব্রেকিং নিউজ কেন আরক্ষীর কাক চাপিছে অভিনেতা যতীন বরাই আর রাঘবক লই ট্রেলার করা সকলে পড়ব এইবার বিপদত কেন সকল ট্রেলার শোর বিরুদ্ধে গোসর রুজু করেছে যতীন বরাই আর সাইবার থানাত রুজু করেছে গোসর আর থার্টিন আর টুয়েন্টি থ্রি নম্বরত রুজু করা হয়েছে গোসর আর ইতিমধ্যে থানালয় তলব করা হয়েছে বহু কেজনক আর রাঘবর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া ট্রেইলার করা লোকক এতিয়া তলব করেছে থানালয় আর আরক্ষীর কাক চাপিছে অভিনেতা যতীন বরা হয় বন্ধু বান্ধব সকলে এটা গুরুত্বপূর্ণ খবর মুকলি হয়ে আছে যিসকলে ট্রেইলারটো করেছে সেই সকলের কারণে খুবই একটা গুরুত্বপূর্ণ খবর বন্ধু বান্ধব সকলে এটা গুরুত্বপূর্ণ খবর মুকলি হয়ে আছে ইয়ার বিষয়ত আপনাদের কি কব যদি আপনার কিনা মন্তব্য করবলগা থাকে আপনার মন্তব্যটা নিশ্চয় কমেন্টের জড়িয়ে জানাবলে নাপাহরিব তারপর অসমবাসী রাজ্যক জানাইছে আমার সাত নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ খবর লগতে ডর খবর লোকসভার টিকটক লই অগপাত বিদ্রোহর উকমকনি এই মুহূর্তে অসমবাসী রাজ্যক জানাইছো আন একটা বিগ ব্রেকিং নিউজ লোকসভার টিকটক লই অগপাত বিদ্রোহর উকমকনি সৃষ্টি হয়েছে রঙিয়াত অগপর বিধায়ক রমেন্দ্র নারায়ণ কলিতার মন্তব্য হয় বন্ধু বান্ধব সকল রমেন্দ্র নারায়ণে কেবাটাও গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে কি মন্তব্য করেছে আমি কারো বহুতিয়া নহয় আর অগপর স্থিতি শক্তিশালী বলে মন্তব্য করেছে আর বিজেপিয়ে এখন আখন উপহার দিব খোঁজার বিরোধিতা করেছে আর অঙ্ক নিমিলিলে অকলে নির্বাচন খেলার হুঙ্কার প্রদান করা হয়েছে আমি বেলগর কাণ্ডত নুঠিলেও হব আর এনেকক মন্তব্য করেছে রমেন্দ্র নারায়ণ কলিতা আর লগতে কৈছে অগপয় বিভিন্ন কৌশল হাতত লৈছে আর অগপর সভাপতি অতুল বরার বিপরীতে স্থিতি বিধায়ক কলিতার আর লোকসভার টিকটক লই অগপত বিদ্রোহের উকমকনি সৃষ্টি হয়েছে হয় বন্ধু বান্ধব সকল এটা গুরুত্বপূর্ণ খবর মুকলি হয়ে আছে ইয়ার বিষয়ত আপনাদের কি কব যদি আপনার কিনা মন্তব্য করবলগা থাকে আপনার মন্তব্যটা নিশ্চয় কমেন্টের জড়িয়ে জানাবলে নাপাহরিব বন্ধু বান্ধব সকল আজির মূল ভিডিওখন আপনার কি কিছু সরু একটা ইনফরমেশন দিবলগিয়া আসলে ভিডিওটি ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করব আর যদি এতালে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এনে নতুন নতুন ইনফরমেটিভ তথা হেল্পফুল ভিডিও পাবলে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবলে নাপাহরিব সদাঙ্ক উপর ওয়াচিং ফুল ভিডিও